উনিশের মহাযুদ্ধ গদি কার দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজ ভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার, দা পিডি নিউজে সকলকে স্বাগত। শুরু করছি ভোটের সব খবর নিয়ে ভোটের ঝালক। চৌকিদার চোরে লেখা পোস্টার ছিলেন বাবুল নিজের হাতে। আসানসোল মহিশলা কলোনি রোডের উপরে 3-4 জায়গায় লাগানো ছিল এই পোস্টার। জমুরিয়া অঞ্চলে প্রচার সেরে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে নেমে নিজের হাতে পোস্টার ছেড়ে আগুন লাগিয়ে দেন তিনি। আমি তো মামা দাদির বাড়ির সামনে সারদা নারদা বা দিদির পায়ে হাওয়ায় ছুটি এসব তো আমি ওনার বাড়ির সামনেও লাগাচ্ছি না, আর ওনার বাড়ির সামনে আমার গানটাও চালাচ্ছি। তো আমার ঠিক বাড়ির সামনে যদি আপনি লাগান না, অনেক তো জায়গা আছে, ঠিক আমার বাড়িতে সমস্ত বিজেপির যারা বড় নেতা মানে যারা রিয়েলি বড় নেতা, তারা সবাই সকাল রাত্রি ভিড় করে সবাই রয়েছে। তারা যেখানে চা খাচ্ছে তা ঠিক ওপরে লাগানো, আর এখানে লিখে দেওয়া যে মহিশিলা তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি লিখে দেওয়া, এই প্রভোকেশনটা করার কোনো মানে হয় না। আপনারা রাজনীতি করুন, কোনো আপত্তি নেই, নোংরা রাজনীতি করুন, কিন্তু বাড়ির সামনে ওই ধরনের পোস্টার লাগিয়ে প্রভোকেশন যদি করেন, যদি ওরা 1000 পোস্টারও ছাপিয়ে রাখে, 1000টা পোস্টারই আমি ছেড়ব এবং প্রত্যেকটাই আমি ছাড়াবো। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসন ব্যানার্জি মনোনয়নপত্র জমা দিলেন। এদিন হাওড়া নিউ কালেক্টরেট বিল্ডিং এ জেলাশাসক চৈতালী চক্রবর্তীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া সদরের তৃণমূল সভাপতি অরূপ রায় সহ একাধিক বিধায়ক। গতবারে আমরা 196,000 ভোটে জিতেছিলাম, এবারে প্রায় 250,000 বেশি ভোটে আমরা জিতব। ভোটারদের কাছে আমাদের উন্নয়নের বার্তা, 8 বছরে বাংলায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন সারা ভারত কখনো দেখেনি, ভারতবর্ষের কোনো রাজ্যের মানুষ দেখেনি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো ভাবেনি, আর বাংলায় তো হয়নি। তা সুতরাং সেই উন্নয়নকে সামনে রেখেই আমাদের মানুষ দোয়াত ভরে ভোট দেবে। ডোমজুলে মাকড়দহ বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের দেওয়ালে কালি লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জির নামে লেখা দেওয়ালে কালি দিয়ে মুছে দেওয়া হয়। ঘটনা থেকে চাঞ্চল্য ছড়া এলাকায়, অভিযোগ অস্বীকার বিজেপির। এতো দেওয়াল লেখা আছে, যাদের মাকড়দহ যারা টিএমসি করে তারাও জানে ভালোভাবে পায়ের নিচে থেকে তাদের জমিটা সরে গেছে, তাই তারা নিজেরাই করে এই জিনিসটা বিজেপির নামে চাপাচ্ছে। আশা করি বিজেপি এই আদর্শ নীতিকে বিশ্বাস করে না আর কোনো দিন এই জিনিস করবেও না। ওরা নিজেরা বুঝতে পেরে গেছে শ্রীরামপুরে এবার কল্যাণ ব্যানার্জি হারছে, তাই ওরা কালকে রাত্রিরে এই জিনিসটা ঘটনা করে। এখন এনেছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ অফার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গণি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী প্রচারে তুলেছেন ঝড়। এই কেন্দ্রে ভাই বোনের রাজনৈতিক লড়াই জমে উঠেছে, কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়তে নারাজ। এদিন পুরাতন মালদা ব্লকের নহরাট্টা অঞ্চলে হুট খোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী।
আমরা যে দেখছি যে মানুষের আশা খুব ভালো, মানুষের চেহারা খুব ভালো, আমরা পুরো আশাবাদী যে আমাদের সাপোর্টরা যারা কংগ্রেস প্রেমী মানুষ আছে ওরা ভোট দিবে কংগ্রেসকে এবং কংগ্রেস এক নম্বর পজিশনে আছি। বর্ধমান আদালতে ভোট প্রচার করলেন এসইউসিআই প্রার্থী সুচিতা কুণ্ডু। এদিন তিনি লিফলেট দিয়ে আদালত চত্বরে ভোট প্রচার সারলেন। কারণ এসইউসিআই দল আজকের দল নয়, আমরা বহুদিন আমাদের আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের এই দলটাকে সকলে চিনেছি, ফলে এই আন্দোলনের ঝান্ডাটাকে যাতে সংসদের অভ্যন্তরে তুলে ধরতে পারি সেই দাবি নিয়েই, সেই প্রত্যাশা নিয়েই আজকে এখানে সমস্ত যারা আইনজীবীরা আছেন এবং আইন পরিষেবার কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত আছেন এবং যারা এখানে আইনি পরিষেবা নিতে এসেছে সকলের কাছেই আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরেছি, আমাদের প্রচারপত্র বিলি করেছি। আপনারা জানেন টর্চ চিহ্ন আমরা পেয়েছি, টর্চ চিহ্নে সকলকে ভোট দেওয়ার আর্জি আমি জানিয়েছি এসইউসিআই সির পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুচেতা কুণ্ডু। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।